এখন আমরা যাচ্ছি সাইকেলে মুর্শিদাবাদ। তো সাইকেলে মুর্শিদাবাদ যাব, এখন আমরা সাইকেলে আছি। তো পুরোটাই লাইফস্টাইল ব্লগের মতন হয়ে যাচ্ছে। তো পুরো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আর ট্রাভেল উইথ অয়ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো পুরো ভিডিও আমাদের। নদিয়া থেকে মুর্শিদাবাদ মানে একটা আলাদাই ব্যাপার। নদিয়া থেকে মুর্শিদাবাদ একটা জেলা থেকে আরেকটা জেলায় যাচ্ছি। তো আমাদের এখান থেকে বেশি রাস্তা বলতে গেলে মোটামুটি 7 কিলোমিটার 8 কিলোমিটার রাস্তা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আছি, মুর্শিদাবাদের লোকজন খুব ভালো। আমরা মুর্শিদাবাদ আসছি। আমরা যাব করিমপুর থানা, সেদিক দিয়ে যাব সামনে করিমপুর থানা। চলো সব কিছু দেখাচ্ছি। যে বন্ধুরা, এটা করিমপুর থানা পার্ক আছে ভিতরে। আর এদিকে বন্ধুরা কালী পুজো হয়, কালী পুজোর সময় বিরাট উৎসব হয়। আর আমাদের গন্তব্য তো বলে দিয়েছি মুর্শিদাবাদ। এদিক দিয়ে চলে গেল বাস স্ট্যান্ড, এদিক দিয়ে চলে গেল পারঘাটা করিমপুর, যেটা জলঙ্গি নদীর উপর অবস্থিত। রাস্তা খুব খারাপ বন্ধুরা। সামনে সেই ব্রিজ, তোমাদের একদিন ভিডিওতে বলেছিলাম যে এই ব্রিজটা হতে হতে এখনও অসম্পূর্ণ হয়ে আছে নদিয়া এবং মুর্শিদাবাদের মধ্যে। এই ব্রিজটা এখনও হয়নি, ওপারেও যেরকম এপারেও সেরকম একই অবস্থা। আমরা এখন গাইজ পারঘাটার ধারে আছি। বাঁদিকে যেটা, ডান দিকে যেটা, সেটা হলো জলঙ্গি নদী, আর এই জলঙ্গি নদীর ওপারে মুর্শিদাবাদ। আমাদের এবার এপার থেকে ওপারে যেতে হবে, আই মিন নদিয়া থেকে মুর্শিদাবাদ। জাস্ট একটা নদী, হাই একটা নদী পার হলেই মুর্শিদাবাদ ঢুকে পড়বো। তো নদীটা পার হচ্ছি, নদী পার হতে লাগবে মোটামুটি 5 টাকা। তো সেই 5 টাকা দিয়ে পার হওয়া যাবে। এখানে যেহেতু ব্রিজ হয়নি সেহেতু গুনতে হবে 5 টাকা। দুজন এই যে বন্ধুরা, আমরা এখন পার হচ্ছি। পাশে বাঁশের মাচা আছে, তো বাঁশের মাচা এখন হাঁটে না, যখন জল বাড়ে বর্ষাকালে তখন বাঁশের মাচা দিয়ে হাঁটে। আর ওইদিকে ব্রিজ, দুইদিকে বাঁশের মাচা, দুই দিক দিয়ে বাঁশের মাচা করার একটাই কারণ, বর্ষাকালে যখন জল হয় তখন একদিক দিয়ে যায় একদিক দিয়ে আসে, ঠিক আছে, মানে যাকে বলে 4 লেন।
ফোর লেন তো হলো না রাস্তা, তাই এখানে ফোর লেন বানিয়ে দিয়েছে, কোনো চাপ নেই। আমরা মুর্শিদাবাদ ঢুকে পড়েছি, তো জাস্ট একটা নদীর এপার আর ওপার মুর্শিদাবাদ ঢুকে পড়েছি আমরা। দেখে নাও এই যে আমরা মুর্শিদাবাদ ঢুকে পড়েছি। মুর্শিদাবাদের এটা হলো বক্সিপুর, মানে গেছিলাম করিমপুর, এখন আমরা বক্সিপুর। এই যে বন্ধুরা বক্সিপুর বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ, এখান থেকে বহরমপুরের বাস ছাড়ে, বহরমপুর বক্সিপুর, ঠিক আছে, আর ওপারে গেলে করিমপুর। পুরো ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে বাস দাঁড়িয়ে আছে, এটা বহরমপুরে মা কাত্যায়নী। তোরা দেখতে পেলে যে আমরা 7 কিলোমিটারের ডিফারেন্স নদিয়া থেকে মুর্শিদাবাদে চলে এসেছি, শুধু একটা নদীর এপার আর ওপার। তো আমরা সাইকেলে চলে এসেছি, সাইকেল আসাই যায়, কারণ 7 কিলোমিটার আইমিং অনেক বেশি দূর না। আর নদীর জন্য ওখানে পার হতে টাকা লাগছে, ব্রিজ হয়ে গেলে কোনো টাকা লাগবে না, কারণ এক জেলা থেকে আরেক জেলা, একই দেশে যাচ্ছি, এক দেশ থেকে অন্য দেশে, যে আমাদের পাসপোর্ট ভিসা লাগবে লাগবে না। জাস্ট ওটের ইনকাম এটা 5 টাকা করে, আর মোটর সাইকেলে 10 টাকা, আর মারুতি ফারুতি 4 চাকা নিয়ে আসলে সেখানে নেয় 50 টাকা ভাড়া। তো আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। এরপরে আসছে আরও নতুন নতুন ভিডিও। আর মুর্শিদাবাদে কেমন লাগছে, মুর্শিদাবাদ জায়গাটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।